আসসালামু আলাইকুম। যারা আমরা ফাইবারে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে আমি ফাইবার সম্পর্কে একদমই নতুন একটি আপনার আইডিয়া শেয়ার করব, যেটি কিনা এই গত 3 দিন আগে ফাইবারের পক্ষ থেকে আমাদের প্রত্যেকেরই ফাইবারের যেই জিমেইলটি রয়েছে, আমরা আমরা যেই জিমেইলের মাধ্যমে বা যেই মেইলের আন্ডারে আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই মেইল আসছে, বাট আমরা হয়তোবা সেই মেইলে এইগুলি খেয়াল করি না অনেক ক্ষেত্রে, বা হয়তোবা সবার ক্ষেত্রে এই মেইলটি তারা রিসিভ নাও করতে পারেন। সো যাই হোক, আমি ডিরেক্টলি সেই মেইলটিতে ওপেন করে আপনাদেরকে ইনফরমেশনগুলি একটু বুঝিয়ে দেব। আর একটু বলে রাখি যে এই যে ইনফরমেশনটি আপনি আজকে দেখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি যদি আপনি আপনার ফাইবার গিগে অ্যাপ্লাই করতে পারেন, সো আপনার গিগটা সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে একটা সেল হওয়ার সম্ভাবনা আছে বা ভালো একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারেন। সো আমরা আমাদের মেইলে ফার্স্টে যাচ্ছি, যাওয়ার পরে আমি জাস্ট আপনাদের মেইলটি দেখাবো। এক্স্যাক্টলি মেইলটি তেমন বেশি গুরুত্বপূর্ণ না, এটি হচ্ছে জাস্ট ফাইবার একটি আপডেট, যেটি হচ্ছে কিনা আপনার ফাইবারের আপনার ফাইবার আপনাকে বলে দিতেছে যে তুমি ফাইবারে কাজ করো, বাট এটি তোমার জেনে রাখা ভালো যে ফাইবারে যেই সকল বায়ার বা যেই সকল স্টার্ট আপ কোম্পানি আছে যারা কিনা ফাইবারে আসে প্রতিনিয়ত, আসার পরে হচ্ছে গিয়ে তারা যেই সকল কিওয়ার্ড দ্বারা প্রচুর পরিমাণে সার্চ করে ফাইবারে, সো তারা যেই সকল সার্ভিস সবচেয়ে বেশি সার্চ করে ফাইবারে, ওই সকল সার্ভিসের ভিতরে যেই সকল সার্ভিসগুলি হচ্ছে আপনার খুব কম পরিমাণে রয়েছে, মোট কথা হচ্ছে ওই সার্ভিসের ডিমান্ড অনেক বেশি, বাট সার্ভিস প্রোভাইডার হচ্ছে মোটামুটি কম বললে চলা যায়। সো এই টাইপের কিছু কিওয়ার্ড ফাইবার আপনাকে সাজেস্ট করতেছে যে তুমি চাইলে এই কিওয়ার্ডে তোমার গিগগুলি অপটিমাইজ করতে পারো বা এই কিওয়ার্ডের উপরে গিগগুলি তৈরি করতে পারো। সো ভিউয়ার্স, আমরা ফার্স্টে সেই মেইলটি একটু ওপেন করে আপনাদের দেখাতে চাই। আমি মেইনলি এই যে মেলটি এটি একটু ওপেন করি, আমি 3 ডে আগো এই মেলটি আসছে। সো এখানে দেখুন ফার্স্টে ফাইবারের মেইলের যে হেডলাইনটি এটি হচ্ছে হোয়াট বায়ার্স ওয়ান্ট, তার মানে হচ্ছে বায়ার কি চাচ্ছে, বায়ার কি চায়, ঠিক আছে। সো এখানে লম্বা অনেক মোটামুটি কিছু লেখা আছে। সো আমরা এখান থেকে মেইনলি টেক মি দেয়ার এই লিঙ্কটাতে একটু ক্লিক করব, বা এই লিঙ্কটা আমার এখানে সেভ করা রয়েছে, আমরা এখান থেকেও চাইলে এই লিঙ্কটার ভিতরে চলে আসতে পারি। সো এই যে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আপনি চাইলে ডিরেক্টলি টাইপ করেও নিয়ে আসতে পারেন, বা গুগলে যদি সার্চ করেন আপনি ফাইবার স্মল বিজনেস নিট এটা লেখা যদি সার্চ করেন সেক্ষেত্রেও আশা করি এই লিঙ্কটি পেয়ে যাবেন। আমরা যদি একটু সার্চ করি, সো ফাইবার স্মল বিজনেস নিট, সো এইটি হচ্ছে মেইনলি কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করলে আপনি এই যে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে পেয়ে যাবেন, অথবা আমি আপনাদেরকে ডিরেক্টলি এই যে যে পেজ আছে এই পেজের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডিরেক্টলি এখান থেকে এই পেজে ভিজিট করে আসতে পারেন। সো মোট কথা হচ্ছে ভিউয়ার্স, আপনার এই পেজে আসার প্রয়োজন নাই, কেননা আমি আপনাকে এক্সপ্লেইন করে দিচ্ছি যে আপনার ফাইবার কোন কোন টপিকে আপনার গিগগুলি দেওয়ার জন্য রিকমেন্ড করতেছে, বা কোন কোন টপিকে আপনি গিগগুলি দিলে ভালো একটা সেল করতে পারে, সেল জেনারেট করতে পারেন, বা চাহিদা রয়েছে কোন কোন টপিকের উপরে। সো এখানে দেখুন অনেক কিছু লেখা, আমরা এই বিস্তারিতগুলি পড়বো না, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নেবেন। আমরা জাস্ট এই গিগের যেই কিওয়ার্ডগুলি আছে এগুলি একটু দেখবো। সো এখানে দেখুন ফার্স্টে আমাদের যেই কিওয়ার্ডটি রয়েছে এটি হচ্ছে শপিফাইয়ের উপরে। সো শপিফাই নিয়ে যারা কাজ করেন তারা শপিফাই সেলস ফানেল এই কিওয়ার্ডটি দ্বারা আপনাদের কয়েকটি গিগ অপটিমাইজ করতে পারেন, এটি দিয়ে প্রচুর পরিমাণে আপনার ফাইবারে সার্চ হচ্ছে, বিভিন্ন স্মল বিজনেস ওনার যারা আছে তারা এই কিওয়ার্ডটা দ্বারা ফাইবারে সার্চ করছে সার্ভিস নেয়ার জন্য। সো এইটা হচ্ছে ফার্স্টের কিওয়ার্ড, এটি প্রচুর পরিমাণে ডিমান্ডেবল একটা কিওয়ার্ড ফর ফাইবার রাইট নাও। সো এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন, সো এটি হচ্ছে সেকেন্ড পপুলার একটি কিওয়ার্ড ফাইবারের মার্কেট প্লেসে, যেটি কিনা অনেক প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে। সো আপনারা যারা অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন বা গুগল অ্যাডওয়ার্ক বা পিপিসি ক্যাম্পেইন নিয়ে কাজ করেন তারা চাইলে এই অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন বা স্টোর ক্যাম্পেইন বা ডিরেক্টলি আপনার ই কমার্স ক্যাম্পেইন টাইপের বিভিন্ন গিগ ক্রিয়েশন করতে পারেন, আর আপনাদের গিগের ট্যাগ হিসেবে বা টাইটেলে এই কিওয়ার্ডটিকে আপনি ফোকাস করতে পারেন, কারণ এটি হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা কিওয়ার্ড রাইট নাও অন ফাইবার। সো এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে জাস্ট আপনার কোর্স যারা সেল করেন অনলাইন কোর্স কন্টেন্ট, সো এটি হচ্ছে কোর্স টাইপের একটি কিওয়ার্ড, এটি যদি আপনার বিজনেসের সাথে যায় সেই ক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডটি ইউজ করতে পারেন। এরপরে সেকেন্ড একটি কিওয়ার্ড যেটি হচ্ছে শপিফাইয়ের সাথে রিলেটেড একটি কিওয়ার্ড, এটি শপিফাই প্ল্যাটফর্মের আপনার যে কোনো একটি অ্যাডঅন্স বা যে কোনো একটা টুলসের ইন্টিগ্রেটেড একটি সিস্টেম,
সো এইটা এইটার উপরে আপনি চাইলে গিগ ক্রিয়েট করতে পারেন যদি কিনা আপনি শপিফাই নিয়ে কাজ করে থাকেন। সো এরপরে যেটি এটি হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন ডিরেক্টলি। সো এরপরে হচ্ছে আপনার গো হাই লেভেল একটি কিওয়ার্ড। সো এরপর হচ্ছে গুগল ম্যাপস, গুগল ম্যাপস নিয়ে প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে ফাইবারে, এটির উপরেও আপনি চাইলে গিগ তৈরি করতে পারেন যদি যদি কিনা আপনি এটি নিয়ে কাজ করে থাকেন। সো এরপর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ক, এরপরে ফেসবুক পেজ ক্রিয়েশন। দেখুন গুগল অ্যাডওয়ার্ক আর পিপিসি ক্যাম্পেইন দুইটা সিমিলার, আপনি চাইলে এগুলি নিয়ে গিগ ক্রিয়েট করতে পারেন। দেন ফেসবুক পেজ ক্রিয়েশন, ভেরি সিম্পল একটি কাজ, ফেসবুক পেজ ক্রিয়েশন প্লাস অপটিমাইজেশন। সো ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ফেসবুক পেজ ক্রিয়েশন এই ট্যাগটাকে কাজে লাগিয়ে, এটি দিয়ে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবারে সার্চ হচ্ছে, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক মার্কেটিংয়ের গিগের আন্ডারে এই টাইপের একটা একটা হলো গিগ তৈরি করে রাখবেন। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন বা ফেসবুক পেজ ক্রিয়েশন বা ফেসবুক পেজ অপটিমাইজেশন এই টাইপের গিগগুলি আপনি ক্রিয়েট করবেন, দেন সেখানে আপনার এই কিওয়ার্ডটাকে ভালোভাবে ফোকাস করবেন। সো ভিউয়ার্স, গিগে আপনার টার্গেটেড কিওয়ার্ড কীভাবে ফোকাস করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে অনেক আগে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সো কীভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপর ওটা কীভাবে আপনার ভালোভাবে অপটিমাইজ করবেন গিগের ভিতরে, সো সেই জিনিসটি দেখানো হয়েছে সেই ভিডিওতে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি পপুলার যে সকল কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডের আপনার ব্যাপার স্যাপার। এরপরে হচ্ছে আপনার নিচে কিছু লোকেশন ওয়াইজ আপনার কিওয়ার্ড দিয়ে দিছে, যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার এই মুহূর্তে গুগল অ্যানালাইটিক্স, ওয়েবসাইট কন্টেন্ট, এরপরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ভয়েস ওভার। সো এই তিনটা কিওয়ার্ড পপুলার, অনেক বেশি পপুলার, যারা আপনার অস্ট্রেলিয়া ক্লায়েন্টদের টার্গেট করে কাজ করেন তারা চাইলে এইগুলি নিয়ে আপনি গিগ তৈরি করতে পারেন। সো আপনি দেখেন এইগুলি আপনার পার্সোনাল বিজনেসেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, নিজের থেকে ওভারঅল একটা আইডিয়া নিয়ে, যে অস্ট্রেলিয়ার ভিতরে স্টার্ট আপ কোম্পানি যারা আছে বা স্মল বিজনেস ওনার যারা আছে তারা কোন ধরনের সার্ভিস অনেক বেশি পরিমাণে খুঁজতেছে। সো এটি একটি আপনার কেস স্টাডি হিসেবে আপনি গ্রহণ করতে পারেন। ওকে, সো এরপরে আপনার স্পেনে ভিতরে আপনার টিকটক, অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব পেজ, এরপরে হচ্ছে আপনার ইসরায়েলের ভিতরে আছে সি প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি। সো ইসরায়েল সি প্রোগ্রামিং, এই দুটি কিন্তু এদের সাথে খুব, আপনার ইসরায়েলিরা খুবই টেকনোলজিতে এক্সপার্ট আর যেই কারণে ওরা সি প্রোগ্রামিংটা অনেক বেশি রেফায়ার করে। সো এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম আর একবার। সো এরপরে দেখেন নেদারল্যান্ড, এই জায়গা আছে মডার্ন লগো, গুগল অ্যানালিটিক্স, বিটুবি লিড জেনারেশন। এরপরে আছে ইউনাইটেড কিংডম, এখানে আছে আপনার ইউটিউব মনিটাইজেশন, লোকাল সাইটিশন, অ্যামাজন পিপিসি। পরে হচ্ছে ইউনাইটেড স্টেট, ক্যানভা। দেখেন ইউনাইটেড স্টেটে ক্যানভাতে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। সো আমরা অনেকেই আছি যারা ক্যানভার দ্বারা আপনার গ্রাফিক্স ডিজাইন করে থাকি। সো এটি কিন্তু অত্যন্ত ইজি একটা কাজ, আপনি চাইলে কিন্তু এটি নিয়ে কাজ করতে পারেন। ক্যানভাতে আপনার খুব বেশি গিগ কিন্তু এখনও অ্যাভেলেবেল নাই ফাইবার মার্কেট প্লেসে। সো যদিও প্রচুর পরিমাণে গিগ অলরেডি তৈরি করছে অনেকেই, বাট তারপরও আপনি চাইলে কিন্তু এখন এই ক্যানভা ডিজাইন আপনি কিন্তু সার্ভিসটা ফাইবারে দিতে পারেন। সো এটি কিন্তু আপনার জন্য একটি ভালো একটি অপরচুনিটি। সো এরপর হচ্ছে রেস্টুরেন্ট মেনু ডিজাইন, এরপরে এসিও শপিফাই। ওকে, সো এখানে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া আপনি পেলেন। সো এই যে যে বিষয়গুলি আমি দেখালাম এই কিওয়ার্ডগুলি ফোকাস করে আপনি যদি রাইট নাও ফাইবারে গিগ তৈরি করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার গিগে সেল আসবে, কারণ এইগুলি দ্বারা প্রচুর পরিমাণে আপনার ফাইবারে সার্চ হচ্ছে বলেই কিন্তু ফাইবার আপনাকে, আমি নিজে কিন্তু বলতেছি না, ফাইবারেই আপনাকে এইগুলি রিকমেন্ড করতেছে। ঠিক আছে, সো এখানে আমার কোনো কথা না, ফাইবারেই আপনাকে এইগুলি অফার করতেছে যে তুমি চাইলে এগুলি নিয়ে কাজ করতে পারো, ফাইবারে এগুলি দ্বারা গিগ তৈরি করতে পারো। সো আপনারা এই ইমেলটি যদি পেয়ে থাকেন এগুলি পড়লে স্পষ্ট বুঝতে পারবেন যে ফাইবার আপনাকে স্বয়ং বলতেছে যে এইগুলি নিয়ে তুমি কাজ করতে পারো, বায়ার যা চাচ্ছে তুমি তা নিয়ে কাজ করতে পারো, সেই ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবে। এখন আমি জাস্ট একটা টিপস আপনাকে এখানে দিয়ে রাখি, আপনারা যারাই ফাইবারে কাজ করেন তারা এই জায়গা থেকে যে কোনো একটা কিওয়ার্ড টার্গেট করবেন, একটা টপিক টার্গেট করবেন। আপনি যদি পিপিসি ক্যাম্পেইন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে পিপিসি ক্যাম্পেইন, বা শপিফাই নিয়ে কাজ করলে শুধুমাত্র শপিফাই, বা ফেসবুক নিয়ে কাজ করলে শুধুমাত্র ফেসবুক, ডিজাইন নিয়ে কাজ করলে শুধুমাত্র ডিজাইন, যে কোনো একটা টপিক আপনি টার্গেট করবেন। দেন ওই টপিকের আন্ডারে আপনি যদি লেভেল ওয়ান সেলার হয়ে থাকেন বা নিউ সেলার হয়ে থাকেন বা আপনি যেই লেভেলেই থাকেন না কেন, আপনার যতটা গিগ তৈরি করার চান্স রয়েছে আপনি ওই সেম টপিকে পরিপূর্ণ গিগ ক্রিয়েট করুন। আপনি সব কয়টি গিগ ক্রিয়েট করুন সেম টপিকে, আর আপনি প্রত্যেকটা টপিকে একটু সাজায় গুছায়া
আপনার এই কিওয়ার্ডগুলি আপনি অপটিমাইজ করুন, যেই কিওয়ার্ডটা আপনি এখান থেকে চয়েস করবেন। সো দেন 60টা গিগ নিউ সেলার হিসেবে আপনি তৈরি করতে পারবেন। অ্যাজ এ নিউ সেলার হিসেবেও যদি আপনি 60টা গিগ তৈরি করতে পারেন আর আপনার একটা কিওয়ার্ড যদি আপনি টার্গেট করতে পারেন, সেক্ষেত্রে আপনার 60টা গিগের ভিতরে ফাইবার আপনাকে অবশ্যই দু একটা গিগ র্যাঙ্কে দেবে, আপনাকে চান্স দেবে, আপনার দু একটা গিগ অবশ্যই র্যাঙ্কে দিবে। দেন সেই গিগ থেকে যদি আপনি এইভাবে সার্চে থেকে আপনি ভালো একটা ইমপ্রেশন যদি পান, আপনার গিগের ওভারঅল অপটিমাইজেশন যদি ঠিক থাকে, প্রাইজিং ঠিক থাকে, আপনার অপটিমাইজেশন, ইমেজের কোয়ালিটি, প্রাইস ডিসক্রিপশন এভরিথিং যদি ওকে থাকে, তাহলে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে বায়ারের নক পাবেন ইনশাল্লাহ, আর অর্ডারও পাবেন। সো টাইম ওয়েস্ট না করে এখন এই কাজ শুরু করুন, আর আমি যেভাবে বললাম সেইভাবে অবশ্যই একবার হলেও ফাইবারে ট্রাই করে দেখুন, সেক্ষেত্রে হয়তো বা ভালো একটা রেজাল্ট আপনি পাবেন আশা করি। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে আলোচনা করবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।